নমস্কার, শাইন নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভাঞ্জন। শুরুতেই এই মুহূর্তের হেডলাইনস। জলপথে দেশে জঙ্গি আক্রমণের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাখাপত্তনমে নৌমহড়ায় দেশের নৌবাহিনীকে সতর্ক করে প্রধানমন্ত্রীর বার্তা, জলসীমায় নজরদারি আরও বাড়াতে হবে। মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক ও তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী জেলায় দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। শুভেন্দু উচ্চাকাঙ্ক্ষী বলে তার ক্ষমতা খর্ব করেছিলেন নেত্রী বলে মন্তব্য অধীরের। এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হবে বাড়তি কড়াকড়ি। কলকাতা পথ নিরাপত্তার অনুষ্ঠানে মন্তব্য করলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার রাজীব কুমার। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বীরভূমের নানুরে। কৃষি কর্মাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল নানুরের বিধায়ক গদাধর হাজরার বিরুদ্ধে। ফের অস্বস্তি বাড়ল শাসক শিবিরে। আসছি বিস্তারিত খবরে। স্থল বা আকাশপথের থেকে জলপথেই এ দেশে জঙ্গি হানার আশঙ্কা সবচেয়ে বেশি বলে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতসহ 50টি দেশ নৌমহড়ার অনুষ্ঠানে অংশ নিয়েছে। বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে বিশ্বের শান্তি ও দেশের স্থায়িত্বের ক্ষেত্রে জঙ্গিদের প্রতিহত করে সুরক্ষার দায় নিতে হবে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে। 26/11 ধাঁচে দেশের বিভিন্ন স্থানে জলপথে জঙ্গি হানা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাখাপত্তনমে বিভিন্ন দেশের যৌথ নৌমহড়ায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের জলসীমায় সুরক্ষা আরও বাড়াতে হবে। তিনি বলেন, স্থলপথে বা আকাশপথে হানা দিয়ে ভারতকে কাবু করা যাবে না, বরং প্রত্যাঘাতের বিরাট সম্ভাবনা রয়েছে। কিন্তু জলপথেই জঙ্গিরা এসে মুম্বাই হানার মতো ঘটনা ঘটিয়েছিল, আর যাতে তা না ঘটাতে পারে তার জন্য উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনাদের ব্যাপক তৎপর ও দারুণ সজাগ হতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তমলুকের সাংসদ এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর জেলায় দাঁড়িয়েই এবার সমালোচনায় তাকে বিদ্ধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার কাঁথিতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, উচ্চাকাঙ্ক্ষী ছিলেন বলেই শুভেন্দুর পদ কেড়ে তৃণমূল নেত্রী সেই পদে ভাইপো অভিষেককে বসিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদ জেলায় তৃণমূল সংগঠন দেখার দায়িত্ব পেয়ে প্রায়ই মুর্শিদাবাদে গিয়ে অধীর চৌধুরীকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। আবার অধীর চৌধুরী জেলায় ফিরে তার মতো করে সেসব কথার জবাব দেন। কিন্তু এবার শুভেন্দু অধিকারীর খাস তালুকে গিয়ে তাঁকে রাজনৈতিক সমালোচনায় বিদ্ধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, শুভেন্দু অধিকারীর উচ্চাকাঙ্ক্ষা ছিল বলেই নেত্রী তাকে বাংলা দেখার বদলে পদ থেকে সরিয়ে নিজের ভাইপোকে সে দায়িত্ব দেন। এবারও তাকে 70টি আসন দেবেন বললেও 10টার বেশি আসন নেত্রী তাকে দেবেন না। নন্দীগ্রামে এসে আপনি এসেছিলেন, শুভেন্দু পাল্টা সভা করে বলেছিলেন যে আপনারা নন্দীগ্রাম এই জেলাটাকে সামলান, আমি মুর্শিদাবাদটা সামলে দেব। উনি তো বাংলাকে সামলাচ্ছেন। মুখ্যমন্ত্রী যখনই দেখলেন এর উচ্চাকাঙ্ক্ষা বেশি, তখন তো সাইজ করে দিয়েছেন মোটামুটি, তার ভাইপোকে নিয়ে চলে এসছেন, তার পুরনো ভাইকে তাড়িয়ে দিয়েছেন। এখন তিনি দৌড়াদৌড়ি করছেন 70টা MLA-র জন্য তার কোটার। তাকে মুখ্যমন্ত্রী বলছে 10টার বেশি দেবো না। সামলা কোটা, বাংলা সামলা রে ভাই, আমাদের কি অসুবিধা আছে? বাংলার ভালো হলে তো ভালো। পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা। সোমবার থেকে শুরু হলো কলকাতা ট্রাফিক পুলিশের নিরাপত্তা সপ্তাহ পালন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নতুন কমিশনার রাজীব কুমার সহ পুলিশের উচ্চ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এদিনের অনুষ্ঠানে এসে কলকাতা শহরে ট্রাফিক দুর্ঘটনা রুখতে সচেতনতার উপরই জোর দেন নতুন পুলিশ কমিশনার। তিনি জানান, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে নিয়ম করা হবে। কলকাতা শহরে ট্রাফিক দুর্ঘটনা রুখতে সচেতনতার উপরই জোর দিলেন নতুন পুলিশ কমিশনার। ট্রাফিক নিয়ম মানাতে শুধু আইন বা জরিমানার উপর নির্ভর না করে সচেতনতার উপরই জোর দেওয়ার কথা বলেন তিনি। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে দুর্ঘটনা লাইভ ফুটেজ শহরে প্রতিটি সিনেমা হলে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও বিভিন্ন জায়গায় ডিসপ্লে বোর্ডও দেখানো হবে। এছাড়া স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দুর্ঘটনা রুখতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও এবার করা হতে চলেছে পুলিশ। দুর্ঘটনা রুখতে খড়গপুর IIT-র সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কলকাতা পুলিশের। এ বিষয়ে গবেষণা করে তারা রিপোর্ট দেবে। সোমবার থেকে শুরু হলো কলকাতা ট্রাফিক পুলিশের নিরাপত্তা সপ্তাহ পালন। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিনই সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার পার্ক স্ট্রিটে নতুন একটি কিওস্কের উদ্বোধনও করেন পুলিশ কমিশনার রাজীব কুমার।
ইস্যু হচ্ছে, এটা আরো একটু স্ট্রিনজেন্ট হতে হবে, সো দ্যাট যারা লাইসেন্স পাচ্ছে ওরা অনেক কিছু টেস্ট নিয়ে অনলি ওয়েন দে আর রিয়েলি রেডি, আই মিন সবগুলো নলেজেবল ব্যাপারে, স্কিল ব্যাপারে, যখন সব ব্যাপারে ওনারা ঠিক হন, স্ট্যান্ডার্ড হন, দেন অনলি লাইসেন্স নেওয়ার উচিত আছে। যেভাবে ফরেন কান্ট্রিজে আছে যেখানে গেটিং আ লাইসেন্স ইজ এ মোস্ট টাফেস্ট থিং, তো সেই রকম একটা স্ট্যান্ডার্ড আনতে হবে সো দ্যাট রোড সেফটিটা আরো বেটার হয়। নানুরে গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের, ফের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এলো তৃণমূলের। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। উল্লেখ্য, কৃষি কর্মাধ্যক্ষ আমিন আলী সৈয়দকে তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের আরেক নেতা তথা নানুরের বিধায়ক গদাধর হাজরার বিরুদ্ধে। তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার। সোমবার গদাধর হাজরা সহ নয় জনের বিরুদ্ধে নানুর থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা আমিন আলী সৈয়দ। যদিও তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমি এবং আমার কিছু কর্মী তারা গ্রাম ছাড়া, আজকে ভোরবেলায় আমার ফ্যামিলিকেও গ্রাম ছাড়া, ওটা তারা দুষ্কৃতি, তাদের সঙ্গে স্থানীয় বিধায়কের যোগাযোগ হয়েছে। এই মুহূর্তে বালিগঞ্জ গ্রামে কোনো নিরাপত্তা নেই, আমার নিজস্ব কোনো নিরাপত্তা নেই, আমি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছি, জানি না কোন সময় কী হবে, নাকি আজকে দল করতে এসে শেষ পর্যন্ত আমি হয়তো থাকবো না, এরকম একটা দিন আসতে পারে। নানু থানার ওসি, ওনাকে পুরো বিষয়টা জানানো হয়েছে, ওসি সাহেব একটা আশ্বাস দিয়েছেন যারা দুষ্কৃতি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং যাতে আগামী দিনে এরকম ঘটনা কারো না ঘটে। নতুন রেশন কার্ড না থাকলেও খাদ্য সাথী প্রকল্পের আওতায় 2 টাকা কেজি চাল গম পাবেন সকলেই। সোমবার নবান্নে কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, খাদ্য সাথী প্রকল্পে যারা নতুন কার্ডের জন্য আবেদন করেছিলেন তারা আবেদনের নথি দিলেও এই সুযোগ পাবেন। তিন হচ্ছে, ধরুন আগে বিপিএল কার্ডে ছিল বা আইএওয়াই তে ছিল অন্তর্দয় যোজনা, কিন্তু এখন কোনোভাবে সে কার্ডটা করতে ভুলে গেছে, অ্যাপ্লাই করতে ভুলে গেছে, তারাও যদি চায় তারাও পাবে এই চালটা, লোকে পাবে চাল আটা যারা এন্টাইটেল। দুই, যেহেতু এখন একটু কম সময় আছে, কোনো কোনো ডিলার পার্টিকুলারলি, কেউ কেউ পলিটিক্যাল কারণে, কিছু পলিটিক্যাল লোক এবং দু একজন ডিলার যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এটা একটা জনগণকে হ্যারাস করার চেষ্টা করছে, সেখানে আমরা খুব সিরিয়াসলি নজর রাখছি ব্যাপারটার মধ্যে, কিন্তু মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য প্রথমত হচ্ছে 2 টাকা কিলো চাল মানুষ পাবেন। যিনি কার্ড পেয়ে গেছেন তিনি তো পাবেন, যিনি কার্ড হয়তো তিনি অ্যাপ্লাই করেছেন কিন্তু কার্ডের জন্য কার্ডটা তিনি এখনও পাননি, তার যদি কোনো ডকুমেন্ট থাকে যিনি কার্ডটার জন্য অ্যাপ্লাই করেছেন তিনি পাননি, তিনিও পাবেন। রবিবার রাতে 6 জন সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করল বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বোর্ড লাগানো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের বাড়ি কলকাতা বলে জানা গেছে। এ বিষয়ে কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করে বর্ধমান পুলিশ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রককেও বিষয়টি জানানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। গতকাল রাত্রি আমাদের পুরো জেলা জুড়েই নাকা চেকিং চলছিল। ওই নাকাতে কালকে জামালপুর থানা অন্তর্গত একটা গাড়ি ধরা পড়ে, গাড়িতে মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা ছিল। জেনারেলি ওই খুব জোর করে গাড়ি আসছিল, এখন গাড়িকে ইন্টারসেপ্ট করা হলো, আগে গাড়ি দাঁড় করায়নি, কিন্তু পরের নাকা ওদেরকে দাঁড় করিয়ে চেকিং করেছে, আর না দাঁড় করানো কারণটা জিজ্ঞাসা করেছে, তখন ওরা কিছু বলতে পারলো না। পরে চেকিং করে জানা গেল কি গাড়িতে 6 জন বসেছিল, সুইফট ডিজায়ার গাড়ি ছিল সাদা রঙে, আর গাড়িতে গাড়ির কোনো কাগজপত্র নেই এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সে কোনো কাগজপত্র নেই, তো সেটা নিয়ে খুব অবাক লাগলো। গাড়িকে থানা নিয়ে যাওয়া হলো, এরা কী কারণে মানে কি মিনিস্ট্রি অফ ডিফেন্স বোর্ড লাগিয়ে যাচ্ছিলো, তো সেটা একটা সিকিউরিটি ব্রিচ মতন হয়ে যাচ্ছে, সেটা আমরা ভেরিফাই করবো। 6 জনকে আমরা আজকে কোর্টে পাঠিয়ে দিয়েছি এবং ওদেরকে পুলিশ রিমান্ডে আনার। মমতাকে তোপ অধীরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রবল তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোমবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে প্রদেশ সভাপতির মন্তব্য, বিধানসভা নির্বাচনে তৃণমূল নিজের সর্বশক্তি প্রয়োগ করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনের প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করবে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। কালীঘাটের বাড়িতে যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটা হলো এই যে বাংলার জোট নিয়ে সতর্ক হয়ে যাও, জোট হলে বিপদ আছে, 1 নম্বর। 2 নম্বর, জোট যদি হয়ে যায় তাহলে আমার দলের অনেক লোক চলে যাবে। 3 নম্বর, এখন থেকে ময়দানে নেমে পড়ে দখলে রাজনীতি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করো, সামনে মহাবিপদ। কে বলছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,
তার কালীঘাটের দপ্তর থেকে এই বাণী দিচ্ছেন। অতএব বাংলার সর্বস্তরের মানুষ প্রস্তুত থাকুন, নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় তৃণমূল সর্বশক্তি নিয়োগ করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করবে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। নদিয়ার নাকাশিপাড়ায় একাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুনের ঘটনায় ধৃত রফিকুল শেখকে সোমবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। এদিন আদালতে পেশ করা হলে বিচারক তাকে ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, পরিবারের সম্মান রক্ষা করতেই মেয়ের প্রেমিককে গুলি করে খুন করে ওই ব্যক্তি। স্কুলে সাইকেলের দাবিতে বিক্ষোভ। সবুজের সাথী প্রকল্পে সাইকেল না পেয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মাধবপুর হাইস্কুলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, সময় মতো স্কুলে সাইকেল বিলি করা হচ্ছে না, পরে স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আমাদের পোকা চালের খিচুড়ি খাওয়ায়, তাও আমরা কিছু করি, আমাদের কাছে 50 টাকা চাওয়া নাই। কিছুদিন আগে আমাদের স্কুলে আইডেন্টি কার্ডের জন্য 20 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু ওখানে কার্ড পাইনি, সেই টাকা এটা আমাদের বিয়োগ দেয়নি। এর আগে আমরা ওই টাকার জন্য বলেছি, এটা ঠিক আছে পরে কথা হবে হবে। আমরা প্রথমে হেডস্যারকে আমরা জিজ্ঞাসা করছি, হেডস্যার বলেছে প্রথম ডাকবে, কিন্তু হেডস্যার এখন বলছে যে আমি একা কথা বলবো না, সফটওয়্যারদের সঙ্গে কথা বলবো। সফটওয়্যারের বিভিন্ন রকমের স্কুলের কি আমাদের আসল কথা উঠে যাচ্ছে, আমরা যাচ্ছি শুধু আমরা হেডস্যার সঙ্গে কথা বলবো, হেডস্যার কিছু চাইছে আমাদের সঙ্গে কথা বলবো। যতক্ষণ না হেডস্যার আমাদের সাইকেল পাওয়া নিয়ে ওরা উৎকণ্ঠায় ভুগছে, ওরা মনে করছে সাইকেল পাবে না। আমরা তো বুঝিয়ে বলেছি, ওরা কোথাও থেকে বিভ্রান্ত হয়েছে, কেউ ভুল বুঝিয়েছে বা ভুল বুঝেছে ওরা, যে ওরা বোধহয় পরীক্ষা দেওয়া হয়ে গেলে আর সাইকেল পাবে না। ওদেরকে আমি বুঝিয়ে বলেছি সাইকেলের তালিকা কমপ্লিট করা আছে, আপডেট করা আছে, এবং আমার কাছে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা হয়েছে, 4টার সময় উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমি ছেলেদেরকে নিয়ে যাবো বলেছি, ওদেরকে ছেলেদের নিয়ে যাবো, ডেপুটি ম্যাজিস্ট্রেট কথা বলবেন, ওদেরকে বুঝিয়ে বলবেন, তালিকাটা দেখাবেন, কিন্তু এরা শুনতে চাইছে না, আমি বুঝতে পারছি না। হুগলির তারকেশ্বরের বালিগড়ি গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষের স্বামীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, রবিবার রাতে এলাকায় বচসা রুখতে গেলে ওই তৃণমূল নেতার ওপর হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকেরা। পরে আহত অবস্থায় তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ দায়ের করা হয় তারকেশ্বর থানায়। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। কালকে হঠাৎ করে রাত 10:30 সময় আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সামনে শিবদলা স্কুল, মির্জাপুর শিবদলা প্রাথমিক স্কুলের সামনে খুব চেঁচামেচি হয়, ওখানেও যায়। আধ ঘন্টা পরে বাড়িতে রক্তাক্ত অবস্থায় লোকজনে নিয়ে আসে। আমি দেখি যে ভীষণভাবে আহত হয়েছে, মাথায় রড মেরে ফাটিয়ে দিয়েছে। ওরা সঙ্গে সঙ্গে আমার দলের ছেলেরা ওকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতাল তার ট্রিটমেন্ট করে এবং ওসি সাহেব আসেন, এসে হসপিটালে তার সমস্ত যে আইনত কার্য কলাপ সেগুলো করেন। পরবর্তীকালে বিজেপি দাবি করেছে বা আমিও শুনেছি যে ছেলেগুলো আমার প্রতিবেশী, কিন্তু তারা বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। সময় এখন বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন শাইন নিউজ। ফার্নিচার জগতে এক সুবিখ্যাত নাম ভাই ভাই ফার্নিচার। এখানে আপনি পাবেন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক ডিজাইনের খাট, দিবান বক্স, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলনাকাম, আলমারি, সোফা সেট, কম্পিউটার টেবিল, ওয়ার্ড্রপ ও ম্যাট্রিক্স কোটি। ভারতবর্ষের যে কোনো জায়গায় ফার্নিচার ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও 50 কিলোমিটার পর্যন্ত রয়েছে ফ্রি ডেলিভারি। বর্তমানে সমস্ত ফার্নিচারের উপর রয়েছে 10% ডিসকাউন্ট। তাই আর দেরি না করে আজই আসুন ভাই ভাই ফার্নিচারে। আমাদের ঠিকানা চুনাখালী লালবাগ রোড, মুর্শিদাবাদ। যোগাযোগ 9474579044 অথবা 9153872084। বহরমপুর শহরের সর্বপ্রথম এবং একমাত্র প্রিভেন্টিভ বিশেষজ্ঞ ডেন্টাল চেম্বার। এখানে সমস্ত দাঁতের চিকিৎসা MDS ডেন্টাল সার্জন দ্বারা করা হয়। চিকিৎসা করছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর এম সরকার। আমাদের ঠিকানা ডেন্টাল চেম্বার, মেডি ওয়ার্ল্ড, 1/3 KK ব্যানার্জি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ গার্লস কলেজের পেছনে। যোগাযোগ 9830181605 অথবা 0348225133।
ষড়যন্ত্রের অভিযোগ অধীরের, দিল্লির বাংলো থেকে উচ্ছেদ করাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় সভায় এসে তিনি বলেন, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি বলেই আমার সাথে এরকম রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, এছাড়াও তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রদেশ সভাপতি। বাংলো নিয়ে কোনো হেনস্থা হয়নি, টেকনিক্যাল কতগুলো প্রবলেম, সুপ্রিম কোর্ট বলেছে বাংলো ছেড়ে দেওয়া দরকার, ছেড়ে দিয়েছে। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, এটা নিয়ে বিরাট কিছু আলোচনারও নেই কিছু। কারণ হচ্ছে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদেরকে, বিজেপি ভালো লাগে না। যারা বড় বড় কথা বল যদি কেউ বলে থাকে তাদেরকে বলবো আয়নার সামনে ধরে নিজেকে দেখতে। আমার বিরুদ্ধে যা হয়েছে আমি সমস্ত কিছু টিভিতে ব্লো বাই ব্লো ব্লো বলেছি। রিলিফ চেয়েছিলাম সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট রিলিফ দেয়নি। রিলিফ দেয়নি তো কী করা যাবে, দেয়নি, এটার মধ্যে কোনো অন্যায় নেই। আমি কোথায় যাবো বিচারের জন্য, সুপ্রিম কোর্টে যাবো? সুপ্রিম কোর্ট আমাকে বিচারে আমার পক্ষ দেয়নি, তার মানে এটা নয় যে আমার সব অন্যায় হয়ে গেল, অপমান হয়ে গেলাম। বিজেপি নেতাকে মারধর, এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানা এলাকায়। রবিবার রাতে ওই বিজেপি নেতার ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা নেয়নি বলেও অভিযোগ করেন ওই বিজেপি নেতা। ঘটনার অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। জালনোটের পাণ্ডা ধৃত, ফের জালনোট পাচার চক্রের অন্যতম চক্রীকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবার গভীর রাতে মালদার বৈষ্ণবনগর থেকে সমীর মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার মালদা আদালতে তাকে পেশ করে ট্রানজিট রিম্যান্ডে গুজরাট নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা সূত্রে খবর, আন্তর্জাতিক জালনোট পাচার চক্রের সাথে জড়িয়ে রয়েছে ওই ব্যক্তি। শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ভাঙচুর করা হলো দলীয় কার্যালয়। কোচবিহারের 2 নম্বর ব্লকের টাকা গাছ এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনায় বিরোধীদের ওপর অভিযোগ করা হলেও বিরোধীদের দাবি দলীয় কন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। পরে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনা সকালে আমাকে এখান থেকে ফোন করা হলো, আমাদের এক কর্মী ফোন করলো যে এখানে রাত্রেবেলা এই আমাদের হাটপা টাকা গাছ, যে আমাদের জাতীয় সরি আমাদের তৃণমূল পার্টির যে অফিস, সে অফিসে ভাঙচুর হয়েছে। আমি আসলাম, এসে দেখলাম সত্যিকারে পার্টি অফিসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যানারকে ফটকে ছেড়ে কেটে এক এক করে এবং আমাদের পতাকা কেমন জাতীয় পতাকা সহ সব তুলে ফেলে দিয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা এক মাধ্যমিক পরীক্ষার্থী থেকে যৌন হেনস্থার অভিযোগ উঠল কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকার এক মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। উল্লেখ্য, ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেবে বলে ডেকে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওই ছাত্রীর। পরে ওই পুরোহিতের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ গ্রেপ্তার করে ওই পুরোহিতকে। ধৃতকে সোমবার আলিপুর আদালতে পেশ করা হয়। হাসপাতালে আগুন, হাওড়া জেলা হাসপাতালের মানসিক ভারসাম্যহীন রোগীদের ওয়ার্ডে ভয়াবহ আগুন। সোমবার হঠাৎই ওই ওয়ার্ড থেকে ধোঁয়া বেরোতে দেখে হাসপাতালের কর্মীরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে হাসপাতাল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কিচ্ছু জানা যায়নি। তবে এমন ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। সোনারপুরে বৃদ্ধা খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত প্রমোটার মলয় মজুমদার নামে এক ব্যক্তিকে পাটুলি থেকে গ্রেপ্তার করল পুলিশ। টাকা নিয়ে বচসার জেরে ওই বৃদ্ধাকে খুন করে বলে পুলিশের জেরায় স্বীকার করে অভিযুক্ত ব্যক্তি। ধৃতকে সোমবার বারুইপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আবারও সময় বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন শাইন নিউজ। চিকিৎসা অনেক, গন্তব্য এক। কলকাতার বৃহত্তম হসপিটাল নেটওয়ার্ক নারায়ণা হেলথের বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি এখন বহরমপুরে। এনএইচ রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টারের উদ্যোগে প্রত্যেক রবিবার বহরমপুরে এনএইচ সানডে স্পেশালিটি ক্লিনিক। অর্থোপেডিক্স, ইউরোসার্জেন, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, নিউরোসার্জেন, গাইনোকোলজির সেরা ডাক্তাররা এখন আপনার শহর বহরমপুরে। রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার, নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ডের পাশে, 30C-8 দাস রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এনএইচ হেল্পলাইন 9830336677, বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট 03482252571 অ্যান্ড 72। জাস্ট একটা মিসড কল 8334900900। কখন
কখনো রাজনীতি, কখনো সংস্কৃতি, হয় সামাজিক উৎসব, নয়তো জটিল কোনো সমস্যা, বড় খবরের উপাদান নিয়ে ভাবনা অথবা পর্যবেক্ষণ, আলোচনা, বিশ্লেষণ। হয় ফেস টু ফেস ইন্টারভিউ, নয়তো বিশেষজ্ঞদের প্যানেল, সব আলোচনা, চুলচেরা বিশ্লেষণ সাইন স্টুডিওতে, সাইনের বৈঠকে। সাইনের বৈঠক একটি সাইন টিভি উপস্থাপনা। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। সোমবার ঘাটালের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে, পরে আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় 7 জন আহত হয়েছে, আহতদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর চব্বিশ পরগনা জেলায় পরপর দুটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বারাসাতের শিক্ষিকার বাড়িতে ডাকাতি এবং বেলঘরিয়ার আদর্শনগরের ডাকাতির ঘটনার 24 ঘন্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল পুলিশ। ধৃতদের মধ্যে 4 জনকে বারাসাত থানার পুলিশ, বাকি 3 জনকে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আছে, তার বাড়ি আছে এয়ারপোর্ট থানা এরিয়াতে। গৌতম পাল যে আছে, তার বাড়ি আছে মধ্যমগ্রাম থানা এরিয়াতে। সুজিত চন্দ্র যে আছে, তার বাড়ি দত্তপুকুর থানা এরিয়াতে। এবং দুলাল মণ্ডল যে আছে, তার বাড়ি নিন্দা থানা এরিয়াতে। এরা হচ্ছে এই 4 জনই ছিল ক্রাইমের সময়, সেই 4 জনের টোটাল টিম ধরা পড়ে গেছে। অ্যারেস্টেডের প্রথম 2 জনকে মধ্যমগ্রাম স্টেশন থেকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে তাদের স্টেটমেন্ট অনুযায়ী বাকিদেরকে বিভিন্ন স্টেশনে যাওয়া। পরিত্যক্ত পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা এলাকায়। রবিবার সন্ধ্যায় ওই ছাত্রের মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে জয়নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শনিবার থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রটি, তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ তদন্ত শুরু করেছে। আজকে এসে দেখছি, আজ সকাল থেকে আমি তো খোঁজাখুঁজি করেছি, সব বন্ধু বান্ধবদেরকে খুঁজেছি, থানায় গিয়েছি, থানাতে বললো যদি খুঁজে খুঁজে দেখুন, যদি না পান বিকেলবেলা এসে ডায়েরি করবেন আমাকে। দুপুরবেলায় বিকেলে 4টার সময় শুনতে পাচ্ছি এরকম একটা ছেলে এরকম পুকুরে পড়ে আছে, এসে দেখলো এই অবস্থা। আর সেই খেলার খবরে, বিশ্ব টেবিল টেনিসের রেকর্ড গড়লেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় সর্বাধিক অংশগ্রহণের নজির গড়লেন তিনি। তিনি মোট 15 বার বিশ্ব টেবিল টেনিসে অংশগ্রহণ করেছেন, যা এর আগে কোনো ভারতীয় করতে পারেননি। টিটিএফআই এর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। টেবিল টেনিসে নতুন নজির গড়তে পেরে গর্বিত ও উচ্ছ্বসিত মধ্যমগ্রামবাসী মৌমা দাস। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করল আরও এক এশিয়ার দল শ্রীলঙ্কা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 184 রান করে ইংল্যান্ড। জবাবে 14 ওভার 2 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। 95 রান করে শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ওপেনার অভিষ্কা ফার্নান্ডো। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে শ্রীলঙ্কা। শেষ করার আগে এই মুহূর্তের হেডলাইন্স আরও একবার। জলপথে দেশে জঙ্গি আক্রমণের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাখাপত্তনমে নৌমহড়ায় দেশের নৌবাহিনীকে সতর্ক করে প্রধানমন্ত্রীর বার্তা, জলসীমায় নজরদারি আরও বাড়াতে হবে। মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক ও তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী জেলায় দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। শুভেন্দু উচ্চাকাঙ্ক্ষী বলে তার ক্ষমতা খর্ব করেছিলেন নেত্রী বলে মন্তব্য অধীরের। এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হবে বাড়তি কড়াকড়ি, কলকাতা পথ নিরাপত্তার অনুষ্ঠানে মন্তব্য করলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার রাজীব কুমার। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বীরভূমের নানুরে। কৃষি কর্মাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল নানুরের বিধায়ক গদাধর হাজরার বিরুদ্ধে। ফের অস্বস্তি বাড়ল শাসক শিবিরে। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন সাইন টিভি, সবার সাথে সবার কাছে।